একজন ব্যক্তি এসে আপনাকে বলবে যে আপনার নামের আগে কে লাগিয়ে দিন, তবেই তুমি সফল হবে। সকালে খবর কাগজে দিনটি কিভাবে যাবে সেই জ্যোতিষ সিদ্ধান্ত করে দেবে আপনার দিনটা কেমন কাটবে। আমরা সূর্য, চন্দ্র, গ্রহ, গাছপালা, জলপড়া, মানুষ, পাথর, সুতা, আংটি, কালো সুতা এগুলোর উপর বিশ্বাস করতে পারি, কিন্তু নিজের উপর বিশ্বাস করি না। এর কারণ আমরা যে পরিবেশে বড় হয়ে উঠেছি সেটা এরকমই, এটা একটা সাংস্কৃতিক সমস্যা। যেদিন নিজের উপর বিশ্বাস চলে আসবে তখনই শুরু হবে সাকসেসের আসল খেলা। তাই আমি বলছি, আপনার লাইফ আপনি দায়ী, আর কেউ দায়ী নয়। কালকে আপনি গরিব থাকলে কারুর কিছু হবে না, আপনি সফল না হলে কারুর কিছু আসে যাবে না। আমি আপনাকে বললাম শুধু একটা লোকেরই কিছু পরিবর্তন হবে, সে হলো আপনার এবং আপনার পরিবারের, সমাজ এবং দেশের। তাই আমি আপনাকে বলছি আর সময় নষ্ট করবেন না, এই সময়টা ভালো ভালো মানুষকে ধ্বংস করে দিয়েছে। এখনও সময় আছে, বদলে যাও, নিজে থেকে বদলে যাও, ভালো হবে। সময় যদি তোমাকে বদলায় তখন খুব কষ্ট পাবে, তাই জীবনে যা করার এক্ষুনি করো। যদি মনে করো কালকে করবে তাহলে সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কারণ কাল কেউ দেখেনি। জয় হিন্দ।